ঢাকায় প্রতিনিয়তই বেড়ে চলেছে মানুষের সংখ্যা। জীবন ও জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ঢুকছে মানুষ, ফলে অতিরিক্ত জনসংখ্যার চাপে রাজধানী। 2022 সালের জনশুমারি অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 60 লাখ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 43 লাখ মানুষের বাস ছিল। তবে বিশাল এই জনগোষ্ঠীর জন্য নেই স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা, নেই চিত্ত বিনোদন, খেলাধুলা কিংবা হাঁটা চলার পর্যাপ্ত মাঠ। ফলে রাজধানীতে কোনো মতে মাথা গোজার ঠাঁই পেলেও জীবন উপভোগের অন্য উপকরণগুলো অধরাই রয়ে গেছে নগরবাসীর। সুন্দর জীবনের নিশ্চয়তা পাওয়া না গেলেও প্রতিদিন কেন এত মানুষ রাজধানীতে ঢুকছেন, কেন তাদের এমন পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে, কেনই বা রাজধানী ঢাকাকে বসবাসের অযোগ্য নগরীর তকমা মাথায় নিয়ে চলতে হচ্ছে, এমন প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের অর্থনীতির কেন্দ্র ঢাকা, এখানে চাকরি, ব্যবসা বাণিজ্যের সুযোগ গ্রাম কিংবা অন্য যে কোনো বিভাগীয় শহরের তুলনায় বেশি, ফলে ভালো জীবনযাপনের আশায় ঢাকায় ছুটছে মানুষ। এছাড়া শিক্ষা, চিকিৎসার মতো সেবার ক্ষেত্রেও ঢাকার বিকল্প দূরে থাক, ধারে কাছেও নেই অন্য কোনো শহর কিংবা গ্রাম, ফলে উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসাও রাজধানীতে বাড়তি চাপ তৈরি করে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যেও রাজধানীর প্রতি আকর্ষণ বাড়ছে তরুণ প্রজন্মের। নগর পরিকল্পনাবিদ কিংবা বিশেষজ্ঞরা ঢাকার জনসংখ্যার চাপের কারণ হিসেবে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা হয়তো অনেকেরই জানা। এ নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়েছে অনেক, কিন্তু সমস্যা সমাধানে দেখা যায় না সুনির্দিষ্ট পরিকল্পনা। অবশেষে 7 অক্টোবর রাজউক মিলনায়তনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সেই আশ্বাস দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান। রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাসযোগ্য ঢাকা বলে একটা কর্মসূচি গ্রহণ করতে পারে কিনা। ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, আমরা তো এত অল্প সময়ে এটাকে বাসযোগ্য করতে পারবো না, কিন্তু আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনা করে ফেলি এবং সেটা দিয়ে কাজটা শুরু করে দিই। আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই 10টা কাজ আমাদেরকে করতে হবে, আমরা কবের মধ্যে করব, কোন কোন সংস্থা করবে, এই কর্মপরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করব। আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই শুরু করা দরকার, কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর তাদের ভূমিকাটা প্রতিটা ক্ষেত্রে সম্পৃক্ত করা দরকার, যেমন বিভিন্ন সংগঠন আছে, নাগরিকদের প্রতিষ্ঠান আছে, প্রফেশনাল বডিজ আছে, তাদেরকে ইনভলভ করা দরকার, যারা টাউন প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইনাদেরকে ইনভলভ করা দরকার। আমাদের শহরগুলোকে সবুজ, জনবান্ধব, পন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। যদিও বিশ্লেষকরা মনে করেন এমন আশ্বাসে সমাধান হবে না রাজধানীতে জনসংখ্যা বৃদ্ধির জটিল প্রক্রিয়া, এর জন্য সরকারি বেসরকারি সংস্থা এবং দেশের নাগরিকদের যৌথভাবে কাজ করার পরামর্শ তাদের।